দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি জেরু জালেমে আগ্রাসন না হওয়া নিশ্চয়তা পাওয়ার দাবি ইহামাসে অস্বীকার ইসরায়েল এদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বিরতিতে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া এছাড়াও জানিয়ে দিচ্ছি এগারো দিনের যুদ্ধে কার ক্ষতি কত এছাড়াও রয়েছে আকাশে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান পাইলটের মৃত্যু ফিলিস্তিনের প্রেসিডেন্টকে মির্জা ফখরুলের চিঠি এছাড়াও রয়েছে ইসরায়েলিদের দম্ভ গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিরা আরও জানবেন রোজিনার সঙ্গে ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে বললেন জি এম কাদের সর্বশেষ জানিয়ে দিব রোজিনার জামিন শুনানি বিলম্ব ওল্ড প্র্যাকটিস বললেন ফখরুল দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সর্বপ্রথমেই জেরুজালেমে আগ্রাসন না হওয়ার নিশ্চয়তা পাওয়ার দাবি হামাসের অস্বীকৃতি ইসরায়েল আল আকসাম মসজিদ ও শেখ জারা হতে আগ্রাসন চালানো হবে না এই মর্মে ইসরায়েল নিশ্চয়তা দিয়েছে বলে দাবি করেছে হামাস তবে হামাসের এই দাবি মিথ্যা বলে দাবি করেছে ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা আল ময়দান নেটওয়ার্ককে হামাসের এক সিনিয়র নেতা ওসামা হামাদান বলেন তারা নিশ্চয়তা পেয়েছেন যে আল আকসা মসজিদ ও শেখ জাররা হতে ইসরায়েল আর হামলা করবে না তবে এটা কিভাবে কার্যকর করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি এদিকে হামাস নেতার এমন নিশ্চয়তা পাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা মিডিল ইস্ট আই এর খবরে বলা হয়েছে হামাসের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতিতে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া টানা এগারো দিন রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আক্ষরিকভাবে এটি যুদ্ধের বিরতি হলেও এই ঘটনা ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে বিজয়ের সমতুল্য ফলে স্বাভাবিকভাবেই যুদ্ধবিরতি কার্যকরের পর রাস্তায় নেমে বিজয় উল্লাস শুরু করেছেন তারা ইসরায়েল ফিলিস্তিনের এই যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানরা এক নজরে দেখে নেওয়া যাক কে কি বলেছেন জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরস বলেছেন শান্তি পুনরুদ্ধার ছাড়াও দ্বন্দ্বের মূল কারণ সমাধানে একটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সংলাপ শুরু করায় ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের বাড়তি দায়িত্ব রয়েছে বলে মনে করি অবরুদ্ধ গাজা উপত্যকার বিষয়ে তিনি বলেন এটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং এই বিভাজনের অবসান ঘটিয়ে সত্যিকারের জাতীয় পুনর্মিলনের জন্য কোনো প্রচেষ্টা বাকি রাখা উচিত নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আমরা জাতিসংঘ সহ অন্য আন্তর্জাতিক অংশীদারীদের সঙ্গে গাজার জনগণের জন্য দ্রুত মানবিক সহায়তা প্রদান এবং গাজা পুনর্নির্মাণ চেষ্টায় আন্তর্জাতিক সহযোগিতায় জোরদারের প্রতিশ্রুতিবদ্ধ আমি বিশ্বাস করি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সুরক্ষা নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকা এবং স্বাধীনতা উন্নয়ন ও গণতন্ত্র উপভোগের সমান অধিকার রয়েছে আমার প্রশাসন এ বিষয়ে নিরলস কাজ করে যাবে এগারো দিনের যুদ্ধে কার ক্ষতি কত জেনে নেওয়া যাক এর বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিনে টানা এগারো দিনের সংঘাতে ঘটেছে মৃত্যু বিস্ফোরণ আর ধ্বংসযোগ্য দুপক্ষী মারাত্মক শক্তি খুঁজে মিশরের মধ্যস্থতায় দুপক্ষই যুদ্ধবিরতিতে এসেছে দশই মে থেকে শুরু হওয়া এই সংঘাতে দুশত বত্রিশ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে যার মধ্যে পঁয়ষট্টি জন শিশু অন্যদিকে ইসরায়েলের দুই শিশু সহ বারো জন নিহত হয়েছে গত চব্বিশ ঘন্টায় এগারো ফিলিস্তিনি নিহত ও একশো জন আহত হয়েছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী একানব্বই হাজার মানুষ গাজা থেকে উদ্বাস্ত হয়েছে গাজার আবাসন মন্ত্রণালয় বলছে ষোলো হাজার আটশো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোর মধ্যে এক হাজার আটশো বাড়ি বসবাসের অনুপযুক্ত ও এক হাজার ঘর বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে এদিকে হামাসের মিডিয়া অফিস ধারণা করেছে শিল্প অঞ্চল এলাকায় বোমা হামলায় চার কোটি ডলার ক্ষতি হয়েছে ইসরায়েল বাহিনী বলছে গাজা উপত্যকা থেকে প্রায় সাড়ে চার হাজার রকেট ছোঁড়া হয়েছে তার মধ্যে নব্বই শতাংশই প্রতিরোধ করা হয়েছে আয়রন ড্রাম উৎপাদনকারী সংস্থার হিসেবে ইসরায়েলের প্রথম তিন দিনের সংঘাতে ষোলো কোটি ডলারের বেশি মূল্য দিতে হয়েছে আকাশে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান পাইলটের মৃত্যু ভারতীয় মিগ টোয়েন্টি ওয়ান বিমান নিয়ে অনেক বিতর্ক রয়েছে বিভিন্ন সময় ভারতের এই বিশেষ যুদ্ধ বিমান বিপর্যয়ের মুখে পড়ে ভূপাতিত হয়েছে এবার নতুন করে সেসব ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আবারও ঝরল তরুণ পাইলটের প্রাণ আজ ভোরবেলা পাঞ্জাবের মোগার কাছে ভেঙে পড়ে মিগ টোয়েন্টি বিমানটি মারা গেছেন বিমানের পাইলট স্কোয়াডন লিডার অভিনব চৌধুরী ভারতীয় বিমান বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যুদ্ধ বিমানটি নিয়মাফিক প্রশিক্ষণ চলাকালীন ভেঙে জানা গেছে মগে ভাগাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে প্রশিক্ষণ চলাকালীন কিছুক্ষণ উড়েই আচমকা ভেঙে পড়ে মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়েছে এদিকে মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছে বিমানবাহিনীর আই এ এ পক্ষ থেকে নিহত পাইলটের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিমান বাহিনী পাশাপাশি মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমানের এই ভেঙে পড়া নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিমান বাহিনী সূত্র এবিপি ফিলিস্তিনের প্রেসিডেন্ট কি মির্জা ফখরুলের চিঠি পবিত্র আল আকসা মসজিদ সহ পূর্ব জেরুজালেমে গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠিতে পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর বারিধারায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতের ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে বিএনপি মহাসচিবের চিঠিটি পৌঁছে দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো চিঠিতে আল আকসা মসজিদ সহ পূর্ব জেরুজালেম এলাকায় সম্প্রতি দখলদার ইসরায়েলি বাহিনী নিরশংস হামলায় নারী শিশু সহ দুই শতাধিক নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাশাপাশি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় চিঠিতে বিএনপি মহাসচিব বলেন কঠিন এই সময় উত্তরণে আল্লাহ যেন আপনাকে শক্তি ও সাহস দান করেন এই বর্বরচিত হামলায় পবিত্র রমজানে আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট এবং ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বসতি থেকে উচ্ছেদ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন পূর্বে জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি বিএনপি এবং বাংলাদেশের জনগণের সমর্থনের বিষয়টি ফিলিস্তিনের প্রেসিডেন্টকে প্রেরিত বিএনপি মহাসচিবের চিঠিতে পুনর্ব্যক্ত করা হয় ইসরায়েলিদের দম্ব গড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিরা টানা এগারো দিন প্রাণঘাতী লড়াইয়ের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ধ্বংসযোগ্য ও প্রাণহানি হিসাব করলে ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি অনেক গুণ বেশি হলেও পশ্চিমা মদতপুষ্ট পরাক্রমশালী ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয় সামিল বলে মনে করেছেন বিশ্লেষকরা এদিকে হামাসের যোদ্ধারা যে একেবারে হামাস যোদ্ধারা যে এবারের যুদ্ধে এতটা প্রতিরোধ গড়ে তুলবে এবং পাল্টা জবাবে কয়েক হাজার রকেট নিক্ষেপ করবে তা ঘুণাক্ষরেও কল্পনা করেনি ইসরায়েলের বাহিনী ফলে যে অহংকার ও মাত্রাতিক্ত আত্মবিশ্বাস নিয়ে তারা হামলা শুরু করেছিল তা কয়েক দিনের মধ্যেই পাল্টা হয়ে তীর হয়ে বিদ্ধ শুরু করেছে এ বিষয়ে হামাসের বৈদেশিক রাজনৈতিক বিষয়ক প্রধান খালেদ মিশ আল বলেন অবরুদ্ধ গাজা ভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর দম্ভ এবং মর্যাদা চূর্ণ বিচরণ করে দিয়েছে ফিলিস্তিনের আল আকসার টেলিভিশন চ্যানেলকে এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন ফিলিস্তিনিদের নতুন ইন্তিদাফার কারণে আল কুদুসের জনগণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে গাজা উপত্যকা আজ অসম্ভবকে সম্ভব করেছে রোজিনার সঙ্গে ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে বললেন জি এম কাদের প্রথম আলো জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেন রোজিনাকে হেনস্থ ও তার বিরুদ্ধে মামলার প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ফিলিস্তিনের ওপর ইসরায়েলের পৈশাচিক হামলা বন্ধ এবং দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন জি এম কাদের বলেন তদন্ত রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আমরা রোজিনা ইসলামকে জামিন দেওয়ার দাবি জানাচ্ছি যারা সাংবাদিক রোজিনাকে হেনস্থ করছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে তিনি এছাড়াও বলে দিয়েছেন যে রোজিনা ইসলামের সাথে যে বর্বরতা হয়েছে তা ক্ষমার অযোগ্য অপরাধ একজন অনুসন্ধানী প্রতিবেদক তথ্য সংগ্রহ করবেন এতে অপরাধের কিছুই নেই অনুসন্ধানী প্রতিবেদকদের জন্যই আমরা জানতে পারি বিভিন্ন দফতরের লুটপাটের খবর সর্বশেষ জানিয়ে দিচ্ছি রোজিনা জামিন শুনানি বিলম্ব ওল্ড প্র্যাকটিস বললেন ফখরুল সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানির রায় বিলম্বের ঘটনাকে ওল্ড প্র্যাকটিস উল্লেখ করে এটাই রাষ্ট্রের বর্তমান চরিত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন তিনি বলেন কোথায় যাবেন জুডিশিয়ারি আজকে রোজিনা ইসলামের জামিনের শুনানি হয়েছে রায় দেবে রোববার সেইম ও প্র্যাকটিস ফখরুল বলেন এখানে ডক্টর খন্দকার মোশাররফ আছেন আমির খসরু আহমদ মাহমুদ চৌধুরী সাহেব আছেন চন্দ্র রায় আছেন আমাদের সাংবাদিক নেতা শকত মাহমুদ সাহেব আছেন আমাদের সঙ্গে যে কি আচরণ হয়েছে সেটা তো আমরা ধর্তব্যের মধ্যেই নেই না যে আমরা রাজনীতিবিদ আমাদের প্রাপ্য এটা হবে কিন্তু দ্যাটস রিয়েলিটি এই জিনিসটা আমাদের বুঝতে হবে এটাই রাষ্ট্রের চরিত্র এই রাষ্ট্র যারা শাসন করছেন তারা রাষ্ট্রকে একদিলীয় শাসন ব্যবস্থার রাষ্ট্র বাকশাল প্রতিষ্ঠার জন্য তারা অতীতেও করেছিলেন সেই লক্ষ্যই তারা কাজ করছেন এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দুর্ভাগ্য আমাদের যে আজকে আওয়ামী লীগের মতো একটি দল যারা একসময় জনগণের ভিত্তি ছিল তারা জনগণের অধিকারের জন্য আন্দোলন করেছেন তাদের কাছে এখন জনগণ কেউ নয় তারা জনগণের পাশেও নেই আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য